एसो शांत कथा बोली एसो शांत पथे चलि السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ ان الحمدللہ وحدا والصلاة والسلام علی محمدین المصطفی وعلا آلہ واصحابہ المجتبہ اما بعد فقد قال اللہ تبارک و تعالی فی کلامہ القدیم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ইয়া আইয়ুহল্লাদিনা আ মানু কুতিবা আলাইকুমু সিয়ামু কামা কামা কুতিবা আলহ্লাদীন আমি কবে লিকুম লা আল্লাহ কুম তত্তাকোল সদা কন লাহু লাজিম ও সদাকা ও সৌলহুল নবিউল কাছে দূরেও কাছে দেশেও প্রবাসী এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনাদের জনপ্রিয় চ্যানেল চ্যানেল আয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির প্রতি অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি মহান রব্বি কারিমের অশেষ মেহের আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন এ শুভকামনা শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি এ বিষয়ে আপনারা সকলে জানেন যে রহমত মাকফিরাত ও নাজাতের হাত ছানে দিয়ে ডাকছে পবিত্র মাহে রমদান কারিম অত্যাসন্ন রমদান যে আসছে রমজান কিন্তু একা আসবে না রমজান নিয়ে আসবেন পবিত্র কোরআনুল করিম রমজান সাথে নিয়ে আসবেন সাহারি নিয়ে আসবেন তারাবি রমজান নিয়ে আসবেন ইফতার রমজান এটি সহানুভূতির মাস সহমর্মিতার মাস আমরা এই সহানুভূতি এবং সহমর্মিতার মাসটি আমাদের হাতছানি দিয়ে ডাকছে এই মাসটিতে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। এ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক উপস্থিত রয়েছেন আসুন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার ডানি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আলমা আরফ সসলাম ওয়ালেকুম আহমাদুল্লাহ প্রদর্শক আমাদের সাথে আরো রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক শাইখুল হাদিস আল্লামা এ কে এম আব্দুল ওয়াদুত আনসারি আসসালাম ওয়ালাইকুম ও রহমতল্লাহি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে রহমত বরকত এবং মাগফিরাতের মাস পবিত্র অরমাদান কারিম আমরা তো অরমদান কারিমের প্রস্তুতি গ্রহণ করে থাকি সাহাবাই কেরাম রেদানুল্লাহি তালা আলহি মাজমাইন তারা কিন্তু ছ মাস আগ থেকে কিন্তু তারা প্রিপারেশন গ্রহণ করতেন আর আমাদের নবীজি পেয়ারা নবী রসুল করিম সাল্লাহ আলি সাল্লামা তিনি আমাদেরকে প্রিপারেশন গ্রহণ করার জন্য যেটি বলেছেন যে তোমরা এইভাবে যখন রজবের চারটি দেখবে তখন এভাবে বলবে আল্লাহ বা আরিকলানা ফি রাজাবা ওয়া শাবান ওব্যাল লেগে না রমাদান আল্লাহ তুমি রজব এবং সাবান মাসে বারাকা নসিব করো আর রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেওয়া আমরা আল্লাহ পাকের কাছে আজকে ফরিয়াদ জানাবো আল্লাহ যেন রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন আমরা এই রমজানের প্রস্তুতিটা কীভাবে নিব আমি প্রথমে সূত্রপাত করার জন্য ডক্টর আব্দুল আল মারবকে অনুরোধ করছি যে আপনি কোরআন এবং সুনার আলোকে পবিত্র মাহে রমাদানের যে প্রি প্রিপারেশনটা আমাদের আছে প্রস্তুতিটা এটি আপনি যদি আলহামদুলিল্লাহ ও সালসালাম রাসুলিল্লাবাদ পবিত্র মাহে রমাদান সমাগত তো এর জন্য যে প্রস্তুতি সেটি শুরু হয় রাজাব মাস থেকে যেমন আপনি বলেছেন এবং যতই ঘনি আসে সাবান তখন রমজানে যেমন আমরা পুরো মাস রোজা রাখি তখন সাবান রাসী করিম সাল্লাহ অনেক বেশি রোজা রাখতেন তো তেমনি আমাদের যেটা একটা মানসিক প্রস্তুতি আছে কারণ আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আমি যদি মনে করি এখন যেভাবে চলছি সেভাবে চলবো তাহলে আমার যে একটা পরিপূর্ণ সৌম প্রতিপালনের জন্য যে আমার সঠিক সময়ে সাড়ি খেতে হবে আবার নামাজ ঠিক মতো পড়তে হবে তারপর আমাকে ইফতার করতে হবে সময় মতো তারাবি পড়তে হবে এই সব কিছু আমার জন্য একটা প্রস্তুতির বিষয় তারপরে একটা বিষয় হলো যে আমার উম্মদকে আল্লাহ রসুল বলছেন ও সো হেলাল আ সাবান রমাদান তোমরা রমাদানকে পাওয়ার জন্য সাবানের দিনগুলোকে গণনায় রাখো অ্যালার্ট থাকো যে কখন শুরু হবে এখন তো আমাদের ওয়াইসি একটা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রায় সাতাইশ বছর আগে উনিশশো সালে যে যদি এক দেশে হেলাল দেখা যায় এটা প্রমাণিত হয় তাহলে সারা বিশ্ব তো এবং এখন মোটামুটি সারা বিশ্বই সেটা গ্রহণ করছে কিন্তু আমাদের বাংলাদেশে এই বিষয়টা নিয়ে এখনও তেমন এহতেমাম দেখা যাচ্ছে না তো আমি আশা করি সেটাও হবে তাহলে হবে কি যে আমরা সঠিক তারিখে রমজান শুরু করতে পারব এবং সঠিক তারিখে আমরা লাইলাতুল কদর পালন করতে পারব আমি দেখি অনেকেই দেখা যায় যে সারা মাস রোজা রাখে কিন্তু যখন লাইলাতুল কাদর অর্থাৎ সাতাইশ তারিখ ছাব্বিশ দিবাগত রাত্র আসে তখন তারা বাজারে ঘুরে একটা নতুন জামা কেনার জন্য বাচ্চাদেরকে কিনাবে তখন বাজারে ভিড় থাকে তখন দেখা যায় যে সারা রাত এভাবে বাজারের মধ্যে ভিড় করতে করতেই তার কিন্তু লাইলে কদর শেষ হয়ে যায় অথচ লাইলাতুল কদর একটাই রাত আল্লাহ রবুল আলমী সারা পৃথিবী জন্য দিয়েছেন এবং সেটি প্রভাবিত মাহের অমাদানি কিন্তু যেটা যে সেটা যে মিস হয়ে যায় সেই জন্য দেখা যায় যে আমরা একটা ব্যবস্থাপনাগত দিক যে প্রতিদিন আমরা বাজারে যাই এই সময় আমরা চেষ্টা করবো যে অন্তত সপ্তাহে তিন দিনের বাজার একসাথে করি কিন্তু এমন নয় যে এখন অনেকেই আবার দেখা যায় পুরো মাসের বাজার করে বাজারের মধ্যে একটা দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে সেরকম না তো আমি এটাই বলতে চাই যে তার যে অফিসের যে একটা ব্যবস্থাপনা তা ঘরের মধ্যে পারিবারিক ব্যবস্থাপনা সবাইকে নিয়ে ইফতার করার এই সব কিছুকে এখন থেকেই সুন্দরভাবে আমরা করতে হবে যে আমাদের সব ধরনের প্রিপারেশনটা নিতে হবে একটা হচ্ছে যে স্বাভাবিক যে প্রিপারেশনটা আমরা নিয়ে থাকি এবং আধ্যাত্মিক প্রিপারেশন এটাও নিতে হবে ডক্টর সঈদ আলম আপনার কাছে শুনবো আমরা যাচ্ছি মানাকেম আব্দুল আবদুল আনসারি ওই আপনি তো জানেন যে রসুল আকরাম সাল্লাহ ইসলামের সাথ করেছেন যে সুমুলে রু ইয়াতিহি ওয়া আফতিরু রু ইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো শুরু করবে এবং চাঁদ দেখেই তোমরা সিয়াম ছেড়ে দিয়ে তোমরা ঈদ পালন করবে এখন এই যে চাঁদ এই চাঁদটা কি আমাদের বাংলাদেশের জন্য এক ধরনের নাকি একবার পৃথিবীর কোনো একটি আকাশে যদি চাঁদ দেখা যায় তাহলে এই চাঁদটা কি সকলের জন্য যেমনটি সৈয়দ আবদুল্ল মারুব বললেন যে এটি নিয়ে প্রস্তুতি চলতেছে যে সারা ওয়ার্ল্ডে একটি চাঁদ উঠলেই এটা যেন আমরা যেন সবাই যেন একসাথে সিয়াম শুরু করতে পারি আপনি এই ব্যাপারে কী বলবেন ফুকা হ্যাঁকে নামের রায় বা কী রয়েছে ব্যাপারে আপনার প্রশ্ন এবং উত্তর দুইটি ডক্টর আবদুল্লাল বাহরু তার স্বল্প উপস্থাপনার মধ্যে বলে দিয়েছেন আপনি যেটি ফোকাহাদের রায় উল্লেখ করার কথা বলেছেন ফোকাহাদের রায় এখনও এই হাদিসের জাহেরি বানার সাথে সম্পৃক্ত সম্পর্কিত সৌমুরে রুইয়া তিহি বা আফতিরুলের রুইয়া চাঁদ দেখো রোজা রাখো চাঁদ দেখো রোজা ভাঙো এবং ইয়মুর শখ অর্থাৎ উনত্রিশ তারিখের জন্য হল এই মশালা কিন্তু উনত্রিশ তারিখ যদি চলে যায় তাহলে আর তখন এই বালাই থাকবে না রোজা রাখার বেলায়ও পরের দিন অবশ্যই রাখতে হবে এবং ভাঙার বেলায়ও উনত্রিশ তারিখ অতিক্রম করে গেলে ত্রিশ তারিখ হয়ে গেলে তখন রোজা ভাঙতে হবে অর্থাৎ ঈদ করতে হবে তারপরে ফাইন গুম্মা আলাইকুম তোমাদের যদি মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশ কোনো সমস্যা হয় তাহলে এটা ফাঁক মেলুন ওটাও শখ ওটাও সন্দেহের মধ্যে সামিল তো এখন ওটার উপরে দলিলও আছে যে হজরতে আয়সা সিদ্দিকার দিয়া তালা আনহা যখন মদিনায় অবস্থান করছিলেন এবং যারা মদিনার বাইরে অবস্থান করছিলেন তাদের চাঁদ দেখা এবং রোজারা খানিয়া যখন দ্বিধাদ্বন্দ্ব চলছিল তখন ওই লোকরা আসার পরে জিজ্ঞেস করে যার যারটার উপরে সেইভাবে রায় দেওয়া হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর অনেক দেশে ওইটাই চলছে তারপরে ডক্টর মারুফ যেটা বললেন যে ওয়াইসি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছে এভাবে যদি হয়ে যায় সারা দেশে সারা বিশ্বে এবং রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে ঐকমত্য পোষণ করেন কোনো দ্বিমত না থাকে ফেত্তার সৃষ্টি না হয় তখনকার কথা ভিন্ন কিন্তু দেড় হাজার বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তো আমরা এটা দেখতে পাই না হয় আমি বলি গত যে রমজান তেইশ তারিখে সারা বিশ্ব করেছে একমাত্র বাংলাদেশ চব্বিশ তারিখে করেছে ওটা আমি বলেছি বলি এটি আপনার ইস্তাম্বুলে তাহলে সব জায়গার মধ্যে বড় বড় মিটিং হয়েছে আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশ থেকে ডক্টর ইসাহ ডক্টর মুস্তাফিজারা গিয়েছেন ফাইন উনিশশো ছিয়াশি সালে আম্মানে জর্ডানের রাজধানী আম্মানের মধ্যে যে তৃতীয় যে সেশন হয়েছিল ওআইসি ইসলাম ফেকা একাডেমি গঠিত হওয়ার পর তখন এই সাতান্ন দেশের গ্র্যান্ড মুফতির একসাথে মানে একসাথে এই সিদ্ধান্ত নিয়েছে ইদা সাবাতির রইয়া ফি বালাদিন আল্লাহ সাইল মুসলিমা ওলা ইবরাতির মাতাল এবং আমাদের চার মাঝাবের মধ্যে চারটা মাঝাবি একমত যে যে আসবাক রইয়া যে সর্বপ্রথম চাঁদ দেখা যাবে যতদূর সেটা প্রমাণ বা প্রমাণিত যাবে রসল্লাহ ইসলাম আমলে ইমরান হাসিন থেকে হাদিস আসে দাউদ শরীফের মধ্যে অনেকগুলি হাদিস আছে তার মধ্যে যা আর একটা কাফেলা আসলো আসে দেখে যে মহানব্বিশাল্লাহাম রোজার অবস্থায় তখন বলি ইয়ার্ল্লা আমরা তো গতকাল চাঁদ দেখেছি আমরা আজকে ঈদও করেছি তখন বললে হে বেলাল তুমি বলে দাও আজকে আর রোজা রোজা হবে না আগামীকাল যেন সবাই মোসল্লাতে আসে তো এটাই বোঝা যাচ্ছে যে লোকাল সাইটিংটা করা যাবে না কি আমি আজকে বিয়াল্লিশ বছর থেকে এটা মানে গবেষণা করতেছি লোকাল সাইটিংয়ের উপরে যে যেই দেশে যখন চান দেখা যাবে সে তখন এটা করবে এমন কোনো প্রমাণ না তো আছে কোরআনে না আছে হাদিসে কোরআনের মধ্যে আপনার ক্যালেন্ডার ক্যালেন্ডার সূর্যের আমরা মানি আপনার সব কিছু কথাগুলি শিরোধার্য হিসাবে গ্রহণ করে নেব আমি একটি শর্ত দিয়েছি যে আপনার এটি করার জন্যে রাষ্ট্রপ্রধান এবং ওই দেশের মুফতি সাহেবান যেমন ঐক্যমত পোষণ করেছেন এখান থেকেও আপনার জন্যে সবচেয়ে সার্থক ভূমিকা হবে এটা যে মুফতি সাহেব এবং সরকারি কর্মকর্তা এবং প্রশাসনকে যদি আপনি এই বোতে নিয়ে আসতে পারেন তাহলে দ্যাটস অ্যান আপ সেটি গ্রহণ পাবেন যদি আপনি আমি মিডিয়ায় না না অন্যত্র এই জাতীয় কথাবার্তা বলি তাহলে আমি যে কথাটি বলেছি যে হাদিসটি যেটি সহী মুসলিমের মধ্যে আসছে রসুল আক্রমস্লামের কাছে যখন এসে মেসেজ দেওয়া হলো যে আমরা বৃহস্পতিবার চাঁদ দেখেছি মোয়াবি আলাদী শুক্রবার দেখেছেন আমরা রোজা শুরু করছি শুক্রবারে উনারা রোজা শুরু করেছেন শনিবারে

এমনকি সাহি সাহেব যে তিনশো আশি মাইল বলছেন এটা ওনার ইস্তেহার ছিল এবং ইস্তেহারটা নিচে সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত আলোচক উভয়ের কাছে আমার যেটি আবেদন হবে সেটি হলো এই মিডিয়ার সামনে হাজারো আম জনতা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন এই আলোচনাটি আসলে এই টেবিলের আলোচনা মানে বলে আমি মনে করছি না এটি ওই যে আমি বললাম ওই মুফতি সাহেব প্রশাসন এবং সরকারি ব্যক্তিবর্গের সাথে ওরাদের টেবিলে আলোচনা করে একটি অফিসে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেবেন এখানে আমাদের ধর্ম মন্ত্রণালয় কেন এই বিষয় নিয়ে একটা মিটিং করে না

আমরা সবাই জানি ভাই আপনি দেখতে থাকুন আমরা উত্তর দিচ্ছি ডক্টর সাহেব আব্দুল্লাহ মার আপনি দুটি শুনলেন যে ভালো মানুষ বেশি দিন না এইটা কথার কথা ভালো মানুষ বেশি দিন বাঁচে না তাহলে আমাদের আদম আল ইসলামে দুই হাজার বছর কেন বাসল বা কেন নুয়াল ইসলাম নয়শো বছর বাসলেন আবার মহানবি ইসলাম তেষট্টি বছর বাসলেন বেশি দিন বাসে নেয় কথা ঠিক না মহান আল্লাহ রবুল আলমিন যার যতটুকু হায়া রেখেছেন সেটা তার জন্য সেটাই হলো মানে হানড্রেড পার্সেন্ট কেউ যদি তিরিশ বছর বয়সে মারা যায় সেটা তার জন্য হান্ড্রেড পার্সেন্ট কারণ আল্লাহ রবুল আলমিন চেয়েছেন সে তিরিশ বছরে পৃথিবীতে থাকুক তা এবং খারাপ মানুষ যে অনেক দিন বাসে তেও ঠিক না কিন্তু কথাটা হলো যে মানুষের জীবন একটা আল্লাহর রহমত যদি কেউ মানে অক্ষম দুর্বল অবস্থায় থাকে তবু সে একবার সোহান আল্লাহ বললে তার মধ্যে অনেক গুণ স্বভাব পাবে তবে রসোল্লা করিম সাল্লি ইসলাম দোয়া করছেন যে আমি আলহারাম যেন না হয় অর্থাৎ অতি বার্ধক্য অবস্থা আল্লাহ আমাকে রেখো না কেননা আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয় ওনার দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে আমরা ডক্টর সঈদ এ কেম আবদুল আদুল আনসারে আপনার কাছে জানবো যে পবিত্রকরণ কর্মী সুরা বাঁকারার যে আয়াতটি যে লাম আমি এই তো মসুর আয়াত সকলেই আয়াত সম্পর্কে কম বেশি জানেন যে ভাই প্রস্ত করেছেন হয়তোবা ওনার একটু কৌতূহল জেগেছে আমি এত সংক্ষেপে তো বলা যাবে না তারপরেও আল্লাহ পরীক্ষা করেন যেমন দেখা যায় একজনের একটি সন্তান মাত্র তার সেই সন্তানটি হঠাৎ করে মারা গেল আবার একজনের পাঁচটি সন্তান আছে এগুলি খাওয়াতে পড়াতে পারছে না কষ্ট পাচ্ছে কষ্ট হচ্ছে তারপরে ওরা বেঁচে আছে তখন এই লোকটা বলে থাকে আক্ষেপ করে যে আমার একটা ছেলে এই খেয়ালটা নিয়ে গেল তার আল্লাহ তালা বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন ছেলের ছেলে নিয়ে যাবেন সম্পদের ক্ষতির মাধ্যমে শুনবো একটি ফোন অপেক্ষা করছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

চারশো চুহাত্তর সেটাও আছে কিন্তু আব্দুল একজন আছে সেটার মধ্যেও আছে যাই হোক সেখানের মধ্যে বলা হয়েছে যে কানসুর সাল্লাম ইসলি ফি যে আব্দুল আল্লাহ আব্বাস সালত যে ইন্ন সাল্লিফি রমাদান এ শিরিনা রাখতান সোয়াল এবং এবং সওয়াল ভিত্রী বিতির ছাড়াই পড়তে আচ্ছা এখানে আরেকটি কথা এই যে আমরা বলি অমরাদি আল্লাহ তালা নানু থেকে বিষ রেখাত প্রচলিত হয়েছে ইমাম আবুহানি পরহামতুলা আলি বলছেন লামিয়াহার রাসু আউ লামিয়াজ দুইরকমই লেখা আছে অমর মিন তেলকা নফসিহি এটা অমরদি আল্লাহ তালু নিজে থেকে এটা বিশ সাক্ষাৎ করেন নাই কারণ তিনি আল্লাহ রসুলকে দেখেছেন যে বিশ করতে শুধু উনি যেটা করেছেন নতুন মাত্রা যোগ করেছেন তা হলো এক জামাতের ভিতরে আচ্ছা তারপরে যখন খোলাফায় রাশিদিনের সময় অর্থাৎ তাআলার সময় বিশ টাকাতের উপরে সকলের ইজমা হয়ে গেল সাহাবীদের ঐক্যমত কনসেনসাস হয়ে গেল এরপর এর নিয়ে কথা বলা মূর্খতা এবং এটা অবৈধ কথা বলা বিশ টাকার বাইরে কথা বলাটা অবৈধ এবং যারা বলে যে আয়সরাতিয়া আল্লাহ তালন বলছেন যে এগারো রাখাত ফি রমাদান ও ফি গাই রমাদান

তো আমল হচ্ছে যেই তারাবিন নামাজ 20% তে আল্লাহ নবী বলেছেন সাহাবায়ে کرام বলেছেন তাবিন নিজাম বলেছেন তাবুত তাবিন বলেছেন মক্কা শরীফ মদিনা শরীফ আপনাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ সারা ওয়ার্ল্ড ওয়াইড এটি 20% তারাবি প্রতিষ্ঠিত এটা নিয়ে নতুন করে ফতোয়া নাই আমল থেকে নিয়ে এখন পর্যন্ত মক্কা মদিনায় আমি মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি তারাবি আমি সেখানে পড়েছি এক রমজানে আপনারা যারা যান এখন

আমাদের দেশে পরের আমরা এখানে আলোচনা করেছি আমরা আপনি আমাদের আলোচনাটা আমরা সংক্ষেপে বলবো আপনি তো শুনেছেন যে আসলে একদিন আগে পর এ নিয়ে তো আমরা আলোচনা করেছি আপনি যদি শর্ট করে প্রকিত পক্ষে যে রমজানের প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি আপনি যদি শর্ট করে বলতে রমজানের প্রস্তুতি বলতে তো এখন আমরা মনে করি যে বুট তারপরে অন্যান্য আসবাবপত্র সদায় সামগ্রী যেগুলি এগুলি যত কিনতে পারবো এইটাই প্রস্তুত এগুলি দরকার আছে কিন্তু এগুলি হলো দুনিয়া সিয়াতে মানুষের প্রয়োজন যেটি আসল রোজার উদ্দেশ্য যে আপনি যে আয়াতে কারিবাতে লাবাত করেছেন লাল লাকুম তোমরা রোজা রাখবে ফরস করা হয়েছে আগের মধ্যের উপরও ছিল মূল উদ্দেশ্য হল তোমরা খোদাভিরু হবে আল্লাহর ভীতি অর্জন করবে এবং আল্লাহ রসুল বলেছেন আত্মা কোয়া হা না আত্মা তাকুয়া হা হেনা আত্মা কোয়া হা যে এখানে অন্তঃকরণে হচ্ছে তাকোয়া সেই তাকোয়াটা এবাদতের ক্ষেত্রে ওজনে কম না দেই কাপড় মাপার সময় দশ হাতেরটা টান দিয়ে তেরো হাত না বানাই অসত্য প্রতারণা না করি একদিকে রোজা টুপি দাড়ি কপালে দাগ সব ঠিক আছে আবার মিথ্যে কথাগুলিও ঠিক আছে ঈদের আগে সুদ ঘুষ এটাও ঠিক আছে বকশিস উপরে তলে এগুলি নিয়ে একসাথ করে ঈদের আনন্দ উপভোগ করা যাবে এগুলি করলে তাহলে সেটা আসলে রোজার প্রস্তুতি হলো না রসলি করিম সাল আলী ও যেমন রজব মার্চ মাসটাকে বলেছেন শাহরি আমার মাস তার মানে এই মাস থেকে ইবাদতের বীজ বপন করবে সাবান মাসে সেই ইবাদতের আরও গতিবিদ্ধি বৃদ্ধি পাবে এবং রমজান মাসে যেমন ফসল কেটে কৃষকরা ঘরে একত্রিত করেন ওইভাবে একজন মমিন তারাবির নামাজে যাবে ইফতার করবে তাহাদিদের নামাজ পড়বে কোরআনতলাবাদ করবে জামাতে নামাজ পড়বে সবাইকে সচেতন করবে ইফতার বিনিময় করবে এইগুলি হচ্ছে আসল প্রস্তুতি এর মাধ্যমে একসাথে পারিবারিক বন্ধন সমাজের বন্ধন প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নয়ন এই সবগুলি হয়ে যাবে ইফতার হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে রোজাও হয়ে যাবে আল্লাহ ভীতিও হয়ে যাবে এবাদতের প্রশিক্ষণ হয়ে যাবে ধন্যবাদ আপনি খুব সুন্দর করে বললেন রমজান প্রিপারেশনটা আপনারা দুজনেই কষ্ট করে এসেছেন আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি সত্যি আল্লাহ সব হান তালা আমাদেরকে যে মাহে রমাদান দান করছেন আমরা মাহের রমজান একেবারে খুব আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে আমরা মাহের রমদানের জন্য প্রিপারেশন নিব আমরা দিল থেকে তাওবা করব। আল্লাহ তালা যেন আমাদের জীবনের গুণাগুলোকে যেন মাফ করে দেন আমরা কিভাবে তাকুয়াটি অর্জন করতে পারি সেই তাকোয়ার বীজ আমরা কিন্তু বপন করব। আমরা চাঁদ দেখেই কিন্তু মূলত রোজাটা স্টার্ট করব চাঁদ দেখা এটি রসুলা সালনা যে নতুন চা টি এস আলু নাকা আনিল আহিল্লা কলিহিয়া মাওয়াকে তুলিল হাজ এই নতুন চাঁদ নবচন্দ্র আমরা দেখব সাথে সাথে আমরা আমাদের বাহ্যিক যে প্রিপারেশনগুলো রয়েছে এগুলো তো নেবই আমরা এরপরে আমরা সামনে যে মাহে রমদানের সাথে রিলেটেড কোরআনকারিমের তেলাবাদ বিশ টাকার তালাবি সহ এই আমলগুলো আমরা করবো আল্লাহ সুবাহান তালা এই আমলের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি